দিনাজপুরে ভুট্টা ফসলের জন্য একটি অত্যন্ত ক্ষতিকারক পোকা ফল আর্মি ওয়ার্ম দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের নসিপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্রনাথ রায়, আন্তর্জাতিক ভুট্টা এবং গম উন্নয়ন কেন্দ্র সিমিট এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টিমোথি জে ক্রুপনিক সহ অন্যরা। বক্তারা বলেন, এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও 2018 সালের শেষ দিকে বাংলাদেশে প্রথম এই পোকার আক্রমণ চিহ্নিত করা হয়। ফল আর্মি ওয়ার্ম ভুট্টা চাষীদের আয় এবং জীবিকার জন্য একটি মারাত্মক হুমকি স্বরূপ। এই সমস্যাটি মোকাবেলায় USAID এবং মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে কাজ চলছে। এই দুটি প্রকল্পেই আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট বাংলাদেশ এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট BWMRI এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের DAE সহযোগিতায় লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলায় কর্মশালা হয়েছে। দুদিনব্যাপী এ কর্মশালা রোববার শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 25 জন BCS কৃষি ক্যাডারের মহিলা কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত মহিলা কর্মকর্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ফল আর্মি ওয়ার্ম দমনে এবং কীটনাশক এর বিষক্রিয়ার ঝুঁকি হ্রাসকল্পে কৃষকদের, বিশেষ করে মহিলা কৃষকদের, যে কোনো রকম কৃষি পরামর্শ প্রদানে তাদের সক্ষমতা বৃদ্ধি পায়। এরকম একটা প্রশিক্ষণ and what Smith is doing, he is doing. I'm his friend and colleague, and our colleagues will put him in the case. So she is a lady, you come at a input busy. She can go see me there and then we have to go see. It is now a global pest problem. No. এবং এখান থেকে যে এদিকে যাওয়া আসা হবে পোকার আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।